15-16 এর 3D খুলো সবাই। আচ্ছা আলিম, কোন একটা প্রজেক্ট যত কম টাইম শেষ তত ভালো না, মানে অপটিমাম কি টাইম যেটা সবচেয়ে কম হবে ওইটাই তো? হ্যাঁ, বাট অপটিমাম তো চাইলে তো তুমি বলতে পারো না যে এটা কম, কিন্তু সবকটা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি স্কিপ যদি করো তাহলে তো জিরো টাইমে শেষ করতেই পারো। ক্রিটিক্যাল তো ডিটারমিন করবে যেটা স্লোয়েস্ট, সেটা তোমার ক্রিটিক্যাল করা তো লাগবে, মানে না করে তো চলে যাবে। ক্রিটিক্যালটা কি অপটিমাম না? না, ক্রিটিক্যালটা অপটিমাম না, ক্রিটিক্যালটা হচ্ছে যে স্লোয়েস্ট সে ডিটারমিন করবে তোমার অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল কত টাইম। ওকে, ইংলিশ 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 কি কোয়েশ্চেন? 15-16 এর 3 ফ্রম দা ফলোয়িং ডায়াগ্রামস ফাইন্ড দা ইন্টার রিলেশনশিপস। এটা অনেক সহজ, এটাও করবো না। সিক্স এর বি, এটা সিক্স এর বি লিখতে চাইছিল, সিক্স এর বি করবো। আচ্ছা সেভেন এর বি করি, কি বলছে? From the following network diagrams, find the interrelationships among the activities. 1, 2, 3 এগুলো দেওয়া আছে, বলছে তুমি interrelationship পাও। আমি এখন মুখে মুখে এটা সলভ করতেছি, তোমরা দেখো ইট মেক্স সেন্স টু ইউ। কি বলছে সবার আগে? Find the interrelationships among activities, তার মানে তুমি কোনগুলাকে জাজ করবা, 1, 2 গুলাকে নাকি এ বি গুলাকে, সেটা সবার আগে আমাকে বলো। এ বি ওয়ান টু না, ফকিরের বাচ্চা, 1, 2 হচ্ছে ইভেন্ট, বলছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি। হুম, অ্যাক্টিভিটি হচ্ছে অ্যারো গুলা, এ বি গুলাকে। তাহলে আমি প্রথমে কি বলতে পারি? এ কে বলতে পারি? এ ইজ দ্য ইনিশিয়াল অ্যাক্টিভিটি লিখতে পারি, হ্যাঁ, বা এ ইজ দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি। সেকেন্ড কি বলতে পারি? বি সাকসিডস অ্যাক্টিভিটি এ লিখতে পারি, হ্যাঁ পারি। সি সাকসিডস অ্যাক্টিভিটি এ, অথবা এক লাইনে শান্তনু দাদা লিখেছে বি এন্ড সি সাকসিড অ্যাক্টিভিটি এ। তারপর কি লিখতে পারি? ডি এন্ড ই সাকসিড বি, আই সাকসিডস ই এন্ড এফ, জি এন্ড এফ সাকসিড সি, জে সাকসিডস জি, কে সাকসিডস এইচ, আই এন্ড জে এন্ড ইজ দ্য ফাইনাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, আমি প্রত্যেকটা অ্যান্সার দিছি সাকসিড সাকসিড করে। শান্তনু দাদা একটা লিখছে ফলোস, তোমরা দিতে পারো প্রিসিড। প্রিসিড আর সাকসিড মানে কি? প্রিসিড, প্রি মানে আগে, সাকসিড মানে পরে। এই দাদা কি এইচ লিখছে? এইচ সাকসিড ডি লিখছে, এইচ সাকসিড ডি, এইচ সাকসিড ডি, ভেরি গুড, ভালো কথা। এইচ তো আসলে সাকসিডস ডি, সাকসিডস না লিখে লিখছে ফলোস ডি, সেম থিং। বা তুমি লিখতে পারো এইচ আই এন জে প্রিসিড কে, এটাও লিখতে পারো, নো প্রবলেম। তুমি সবটা বুঝাইতে পারলে হইছে, ইজিয়েস্ট হচ্ছে কঠিন। এখানে ইংলিশ দেখায় তো করো কোনো মার্ক টার্ক পাবা না, সিম্পলি যেটা মনে হবে সবটা সাকসিডস, শেষ অঙ্ক শেষ। এইবার আমরা কঠিন যেটা স্লাইটলি সেটা হচ্ছে নাম্বার সিক্স এর বি, সেটা আমরা দেখি কেমনে হয়। আমাকে ইংলিশ ইংলিশ বলে দিছে, এই ইংলিশ ইংলিশ ইউজ করে আমার বের করতে হবে অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রামটা। চলো আমরা আঁকি তাহলে মিডল সার পার্ট। চলো ইংলিশ পড়ি, কি বলছে? ওয়ান বলছে, কি বলছে? আ প্রজেক্ট প্ল্যান কনসিস্টিং অফ 10 ইভেন্টস, আ প্রজেক্ট প্ল্যান কনসিস্টিং অফ 10 ইভেন্টস হ্যাভ প্রিডেসেসর রিলেশনশিপস অ্যাজ ফলোজ। predecessor relationships মানে কি? ওর আগে প্রি যেগুলো আসছে সেগুলোর ইনফরমেশন দিছে, predecessor ইনফরমেশন দিছে, বুঝা যায় প্রি মানে কি? ওকে, প্রি মানে আগে। না বুঝলেও আমি এখন করতেছি, দেখো সেন্স মেক করে নাকি। ইভেন্ট ওয়ান এর বলছে কোন predecessor নাই, এখন আমাকে যেগুলো ইনফরমেশন দিছে সেগুলো ইভেন্ট, মানে কি এগুলা অ্যারো নাকি এগুলো গোল্লা বলো তো? গোল্লা, কোন
ইমিডিয়েট প্রিডেসেসর হচ্ছে কি ইভেন্ট ওয়ান, তার মানে আমি বলি একটা অ্যাক্টিভিটি হয়েছে, যে অ্যাক্টিভিটি থেকে টু পয়দা হয়েছে, যেটা ইমিডিয়েট প্রিডেসেসর হচ্ছে ওয়ান। ইভেন্ট থ্রি এর ইমিডিয়েট প্রিডেসেসর হচ্ছে গিয়ে টু, এটা কি লিখতে পারি? থ্রি পয়দা করলাম টু এর থেকে, ফোর ও পয়দা হয় টু এর থেকে, ফোর পয়দা করলাম, ফাইভ ও পয়দা হয় টু এর থেকে, ঠিক আছে? কি বলছে, ইভেন্ট ওয়ান এর কোন প্রিডেসেসর নাই, ইভেন্ট টু এর প্রিডেসেসর হচ্ছে গিয়ে ওয়ান, ইভেন্ট থ্রি এর প্রিডেসেসর ও টু, ফাইভ এর প্রিডেসেসর ও টু, ফোর এর প্রিডেসেসর ও টু। তারপর কি বলছে, ইভেন্ট নাম্বার সিক্স এর প্রিডেসেসর হচ্ছে থ্রি এন্ড ফাইভ, নতুন একটা জিনিস আছে কল সিক্স, যেটার প্রিডেসেসর হচ্ছে থ্রি ও ফাইভ ও। তারপর বলছে ইভেন্ট নাম্বার সেভেন, ওইটার প্রিডেসেসর হচ্ছে থ্রি ও ফোর ও, নাম কি এটার? সেভেন, ইভেন্ট নাম্বার সেভেন। এইট এর ইমিডিয়েট প্রিডেসেসর কে বলছে থ্রি এন্ড সেভেন, থ্রি এন্ড সেভেন মিলে হয়েছে ইভেন্ট নাম্বার এইট, ইভেন্ট নাম্বার নাইন হয়েছে সেভেন এর থেকে। ইভেন্ট নাম্বার টেন হয়েছে কোথা থেকে? থ্রি সিক্স এইট নাইন, থ্রি সিক্স এইট নাইন এর থেকে হয়েছে ইভেন্ট নাম্বার টেন। আমি করছি বলে খুব সহজ মনে হয়েছে, নিজে যখন করবা কান্না কান্না হবে, এটাই আর কি, মাথা নষ্ট হয়ে যাবে, কারণ ওই ফোর থ্রি ফাইভ এর থ্রি উপরে লিখলে কিন্তু ঝামেলা লেগেছে, আমি এটাই করছি। রাইট, উপরে লিখলে কাটা ক্রস ক্রস লেগে যায়, আমিও ক্রস ক্রস করছিলাম, অনেক কান্নাকাটি করছি, পরে রিয়েলাইজ করছি জিনিসটা শান্তনু দাদা। এরো কি উপর দিয়ে টেনে দেওয়া যাবে না? হ্যাঁ, এরো উপর দিয়ে টেনে দেওয়া যাবে না, এরো যদি উপরে যাও তাহলে উপর দিয়ে কাটাকাটি করে, কাটাকাটি করতে পারো না। ও দাদু ভাই, মশাই শোন, রেকর্ড ক্লোজ কর, ফেল শেষ।